ভিউয়ার্স, আপনার দৃষ্টিশক্তি এবং স্মৃতিশক্তি বাড়বে যদি এই রেমিডিটিটি মাত্র 2 চামচ করে দুধের সঙ্গে মিশিয়ে সেবন করেন। তাহলে কীভাবে সেবন করতে হবে পুরো প্রণালীটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি চোখের জ্যোতি বাড়বে দ্বিগুণ এরকম একটি রেমিডিটি নিয়ে এসে হাজির হয়েছি। চোখের পাওয়ার বাড়বে 100%। মাত্র 3টি ঘরোয়া, সেই 3টি উপাদানের ভিতর হচ্ছে কাঠবাদাম, মৌরি আর হচ্ছে তালমিশ্রি। এই 3টি উপাদান দিয়েই চোখের জ্যোতি বাড়বে দ্বিগুণ এবং 3 দিন মাত্র সেবন করতে হবে। তাহলে চলুন বিস্তারিত জেনে নেই। আপনার দৃষ্টিশক্তি এবং স্মৃতিশক্তি বাড়াবে যদি এই রেমিডিটিটি মাত্র 2 চামচ দুধের সঙ্গে মিশায় সেবন করেন। আপনি প্রায় দেখতে থাকবেন ছোটো থেকে বড় অনেক ছেলেমেয়েরাই ভারী চশমা পরে থাকছে। সারাদিনের কাজের প্রেশার এবং পড়াশোনার জন্য আমাদের শারীরিক শক্তির সাথে সাথে চোখের দৃষ্টিশক্তিও পানি আসা, চুলকানি, ঘোলাঘোলা দেখা, এই সব সমস্যার সাথে সাথে আমাদের শক্তিও কমে যেতে থাকে। দৃষ্টিশক্তি কমে যাওয়ার কারণে আমাদের ভারী চশমার ব্যবহার প্রয়োজন পড়ে। আজকের ভিডিওতে এমনই 100% কার্যকরী আয়ুর্বেদিক রেমিডিটি প্রস্তুত করে দেখাবো। এই রেমিডিটিটি সঠিক উপায়ে খেতে পারলে চশমার পাওয়ার আর বাড়াতে হবে না এবং এক সময় আপনার চশমার প্রয়োজন হবে না, সব কিছুই দেখতে পারবেন ইনশাল্লাহ। তা আজকের রেমিডিটি তৈরি করতে আমার প্রথম উপাদানটি হলো মৌরি। প্রথমে যে উপাদানটি লাগবে আমার তা হলো মৌরি। এই মৌরি আমাদের চোখের জন্য দারুণ কাজ করে থাকে। মৌরিতে রয়েছে ভিটামিন এ, ক্যারোটিন, যা আমাদের দৃষ্টিশক্তি বাড়ানোর পাশাপাশি চোখের নানাবিধ সমস্যা দূর করে থাকে। মৌরি খনিজ লবণ সমৃদ্ধ একটি বীজ। তৃতীয় যে উপাদানটি লাগবে সেটা হলো এই কাঠবাদাম। কাঠবাদাম চোখের জন্য অনেক ভালো। আয়ুর্বেদিক শাস্ত্রে এই কাঠবাদাম সম্পর্কে বলা হয়েছে যে নিয়মিত কাঠবাদাম সেবন করলে চোখের যে কোনো সমস্যা দূর হয়ে যায়। আর তৃতীয় উপাদানটি হলো মিশ্রি। এটা তালমিশ্রি, সবসময় তালমিশ্রি আপনারা ব্যবহার করবেন। এই তালমিশ্রি মিশ্রি চোখের জন্য অনেক উপকার করে। তাহলে ঝটপট জেনে নেই কীভাবে এই রেমিডিটিটি আমরা তৈরি করব। মৌরি আর মিশ্রি সমপরিমাণ দিতে হবে। আমি একটা ব্লেন্ডার জার নিয়ে আসছি। এই ব্লেন্ডার জারে এখন আমি মৌরি মিশ্রি মৌরি আর মিশ্রি সমপরিমাণ দেব আর কাঠবাদাম দিব অর্ধেক। মিশ্রি যদি 100 গ্রাম হয় মৌরি হবে 100 গ্রাম আর কাঠবাদাম হবে 50 গ্রাম। তা আমার এখানে 50 গ্রাম মৌরি, 50 গ্রাম মিশ্রি আর 25 গ্রাম আমি এই যে কাঠবাদাম দিয়েছি। এখন এই 3টি উপাদানকে আমি ভালোভাবে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নিয়ে আসছি, আপনারা ততক্ষণ আমার সাথে থাকুন। এই তো ভিউয়ার্স, আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে পাউডারটা। এটা এখন একটা কাঁচের বয়মে রেখে দিয়ে অনেকদিন সেবন করা যাবে। এখন কিভাবে এটা কখন সেবন করতে হবে সেটা এখন বলে দিচ্ছি। যদি 15 বছরের নিচে কোনো বাচ্চাদের বয়স হয় তাদেরকে দিতে হবে 1 চামচ করে। এই যে এরকম 1 চামচ করে 15 বছরের বাচ্চাদেরকে, 15 বছরের নিচে 1 চামচ করে দুধের ভিতরে। যদি হালকা কুসুম দুধ হতে হবে, ঠান্ডা দুধ দেওয়া যাবে না, হালকা কুসুম গরম দুধ, এখানে আমি 1 কাপ নিয়েছি। বাচ্চাদের জন্য 1 চামচ এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এটা হলো বাচ্চাদের জন্যে। আর যদি দুধ না খেতে পারে তাহলে গরম হালকা কুসুম গরম পানির সঙ্গে এটা মিক্সড করে দিতে হবে। আর যদি 15 বছরের উঠতে হয় তখন তাদেরকে 2 চামচ দিতে হবে। 1 চামচ দিয়েছি আর 1 চামচ দিব।
এরকম দুই চামচ এটা হলো বড়দের জন্যে 15 বছরের ঊর্ধ্বে, আর 15 বছরের নিচে হলে 1 চামচ করে। আর যারা যে দুধ খেতে পারবে না তাদের জন্য কিন্তু অপশন আছে হালকা গরম পানি দিয়ে। খাবার খাওয়ার 1 ঘন্টা পরে কিছুদিন এই একই নিয়মে খেতে হবে। খেলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনার চোখে দৃষ্টি ফিরে আসবে, চোখে সমস্যা দূর হয়ে যাবে। তবে সবসময় আপনারা রাত্রেবেলা খাওয়ার চেষ্টা করবেন, কারণ এটা সবসময় রাত্রেবেলা খেলে বেশি কার্যকারিতা হয়। তা এই আমার গেল প্রথম পদ্ধতি। আমি আরেকটি পদ্ধতি আপনাদেরকে দেখাবো। ফলের কথা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হলো এই ড্রাগন ফল। এই ফলটি একাধিক ইহা বিভিন্ন রঙের হয়ে থাকে, লাল ও সাদা। বর্তমানে বাংলাদেশেও প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, বিদেশে এই ফল অনেক জনপ্রিয়, বাংলাদেশেও এখন জনপ্রিয় হয়ে উঠেছে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং এই ফলটা নিয়মিত খেলে চোখের দৃষ্টিশক্তিও অনেক গুণে বৃদ্ধি পায়। তারপরে যাদের কোষ্ঠকাঠিন্য আছে রক্তশূন্যতা দূর করতেও দারুণ কাজ করে থাকে এই ড্রাগন ফল। এই ড্রাগন ফল উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার হওয়ায় হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, এমনকি অথ্রাইটিসের মতো রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং এটা পিৎসিল জাতীয় হওয়ায় দ্রুত হজম হয়। শুধু তাই নয়, এই ফলে থাকা ভিটামিন সি এবং ক্যারোটিনয়েডগুলো শরীরের ইমিউন সিস্টেমকে বাড়িয়ে তুলতে, এমনকি রক্তকণিকাগুলোকে সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে। তাই ভিউয়ার্স, দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে এবং আপনার শারীরিক কার্যক্ষমতাকে সব দিক থেকে উন্নত করতে নিয়মিত এই ড্রাগন ফল খাওয়ার চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনারা শারীরিকভাবে সুস্থ থাকবেন এবং চোখের দৃষ্টি ফিরে পাবেন। যাদের চোখের সমস্যা তারাও চোখের দৃষ্টি ভালো পাবেন, আর চশমা পরা লাগবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে